कौन पथे जे चली कौन कथा जे बोली तुम्हार सामने पे खुजे बेड़ाई मनेर चोरा गली आगामी 11 জুন কলাবিহার এক সময়োচিত এবং ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করছেন বেহারা শরৎচরণে। মহানায়ক উত্তম কুমারের প্রতি শ্রদ্ধাঞ্জলি এই অনুষ্ঠানকে বলা যেতে পারে। তার লিপে বহু বিখ্যাত গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিখ্যাত এবং জনপ্রিয় গানের থেকে কিছু গান আমরা বেছে নেব এবং সেই গান সেদিনকে পরিবেশন করা হবে উত্তম কুমারকে স্মরণে রেখে। প্রধানত একই সঙ্গে কিংবদন্তি সঙ্গীত পরিচালক, সঙ্গীত স্রষ্টা শ্রী সলিল চৌধুরীর কম্পোজিশন নিয়েও কিছু ব্যতিক্রমী প্রয়াস থাকবে। আমি বিশেষভাবে অনুরোধ করব যারা ছোটরা তাদেরকে নিয়ে বড়রা আপনারা সবাই আসুন, সপরিবারে আসুন। এই সময়ের গানবাজনা এবং যে গানবাজনা পেরিয়ে আমরা এই সময় এসে দাঁড়িয়েছি, আমাদের বাংলা গানের সঙ্গীত ভাণ্ডারের কথা বলছি, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে ছোটদের সঙ্গে সেই গানবাজনার একটা সঠিক পরিচয় করিয়ে দেওয়ার খুব প্রয়োজন হয়ে পড়ছে, যেটার উদ্যোগ অনেক সময় আজকাল দেখতে পাই না। এবং ছোটদেরকে ঠিক জিনিসটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু বড়দের, ছোটদের অভিভাবক এবং অভিভাবিকাদের। অতএব আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখবো, আপনারা ছোটদের নিয়ে এবং আপনাদের কাছের মানুষ যারা আছেন, পরিচিত যারা আছেন, আপনাদের সবাইকে নিয়ে আগামী 11 জুন বেহালা শরৎসদনে আমাদের এই অনুষ্ঠানে আসুন। কলাবিহারের এই প্রয়াসের পাশে আপনারাও থাকুন, ভালো থাকবেন সবাই। বেদনার বালু চরে কি আশার বাঁধে খেলা ঘর বেদনার বালু চরে। কলাবিহার একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ওরা একটা সুন্দর ব্যতিক্রমী একটা সন্ধ্যার আয়োজন করেছে 11 জুন সন্ধ্যে 6টায় বেহালা শরৎসদন হলে। মহানায়ক উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটা হচ্ছে উত্তম কুমার শ্রদ্ধাঞ্জলি। আমরা অনেক শিল্পীরাই আমরা যাচ্ছি, আমরা সবাই উত্তম কুমারের ভক্ত, আপনারাও সবাই ভক্ত উত্তম কুমার। আমি চাই আপনারা সবাই আসুন, বিশেষ করে যারা কিশোর কুমারের গান আমার গলায় শুনতে ভালোবাসেন তারা তো অবশ্যই আসবেন, সঙ্গে সঙ্গে যারা উত্তম কুমারকে ভালোবাসেন, উত্তম কুমারকে আপনারা সবাই ভালোবাসেন, আমিও উত্তম কুমারকে ভীষণ ভালোবাসি, আনপ্যারালাল হিরো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সপরিবারে সবাই ওদিনকে আসুন এবং শিশুদের সঙ্গে আনুন, কারণ এই সংস্থাটি আপনারা জানেন সবাই যে এরা প্রধানত শিশুদের নিয়ে কাজ করতে চায় এবং শিশুরা এসে, ওরা তো এখনকার প্রজন্ম, ওরা এই উত্তম কুমার কি, বাংলার গানবাজনা কি, এটা আরও ভালো করে ওরা জানবে, বুঝবে, শিখবে, ইন্টারেস্টেড হবে। তাই সবাইকে বলি আসুন 11 জুলাই, 11 জুন আমরা সবাই মিলে একসঙ্গে গানবাজনা করি, উত্তম কুমারকে স্মরণ করি। বাজে গো বীণা, বাজে গো বীণা, তুম না তুম না 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 তুম না না না, বাজে গো বীণা, তুম না তুম না 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 তুম না না না, বাজে গো বীণা।